দেশের সর্বোচ্চ দায়িত্ব পালনে দিনরাত ব্যস্ত থাকলেও নিজ এলাকার মানুষ আর পরিবার পরিজনের মনের মণিকোঠায় প্রধানমন্ত্রী। তাদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গোপালগঞ্জে 2 দিনের সফরে যাচ্ছেন তিনি। দলীয় নেত্রীর আগমনের বার্তা ঈদের আনন্দকে বাড়িয়েছে দ্বিগুণ। সড়কের দুপাশে টাঙানো হয়েছে ব্যানার ও ফেস্টুন আর শুভেচ্ছা তোরণ। শনিবার সকালে গণভবন থেকে সড়কপথে রওনা হয়ে পদ্মা সেতু হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছাবেন কোটালীপাড়ায়। সেখানে উপজেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় উদ্বোধন শেষে 3টি গাছ লাগাবেন। এরপর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। দুপুরে বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমিতে মধ্যাহ্নভোজে অংশ নেবেন সরকার প্রধান। এরপর টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করবেন। প্রথম দিনের কর্মসূচি শেষে টুঙ্গিপাড়ার নিজ বাসভবনে রাত্রি যাপন করবেন প্রধানমন্ত্রী। সমস্ত প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। রোববার টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়ে অংশ নেবেন প্রধানমন্ত্রী। উনি কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং তাদের সুখ দুঃখ শেয়ার করবেন। সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন সহ নিরাপত্তা সংক্রান্ত সার্বিক সমন্বয়মূলক কাজ ইতিমধ্যে গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনের নানা দিক নির্দেশনা দেবেন বলে আশা তৃণমূল কর্মীদের। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।